हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। गाइस, आई फील सो हैप्पी एंड एक्सट्रीमली ब्लेस्ड दैट हाउ मच लव यू ऑल गेव इन माय फर्स्ट वीडियो। এতটা অ্যাপ্রিসিয়েশন, এতটা সাপোর্ট তোমাদের থেকে পাবো এটা আমি ভাবিনি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর সাবস্ক্রাইবিং, অ্যান্ড দোজ হু আর ওয়াচিং রাইট নাও ডিডন্ট সাবস্ক্রাইব ইয়েট, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। গাইস, দিস দ্য ফিফথ ডে আই এম শুটিং দিস ভিডিও। এর আগে চারবার আমি শুট করেছি। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে। তো এইসব জিনিস চার দিন হয়ে গেছে আমি শুট করতে পারিনি। সো আমি জানি ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে, তাই সরি। আই নো ইউ গাইজ আর ভেরি মাচ এক্সাইটেড ফর টুডেজ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে টু উইক শ্রেড চ্যালেঞ্জ করার সময় আমার ডায়েটটা কী ছিল। সো এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা ওয়ার্কআউট চ্যালেঞ্জটা নিতে চাইছো বা যারা ওয়েট লস করতে চাইছো। তোমরা যারা আমার টু উইক শ্রেড চ্যালেঞ্জের ভিডিওটা দেখোনি, যেটা করে আমি টু উইক্সে 3 কেজি ওয়েট লস করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিও। আমার টু উইক স্ট্রেট চ্যালেঞ্জের ভিডিওটা দেখে তোমরা অনেকেই এক্সাইটেড হয়ে এই চ্যালেঞ্জটা নিয়েছো। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয়েছে যে আমি তোমাদের একটুকু হলেও মোটিভেট করতে পেরেছি। ইভেন আমার কিছু মেল ফ্রেন্ডসরাও এই চ্যালেঞ্জটা নিয়েছে। তো সবারই কিছু কমন কোয়েশ্চেন ছিল যেটার আনসার আমি এখন দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে এটা কি সত্যি এতটা এফেক্টিভ। আমি বলবো হ্যাঁ, এফেক্টিভ। আমি আমার টু উইকের জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি তার 100% এফোর্ট ওয়ার্কআউটে দেয় আর তার সাথে তার ডায়েটটা ঠিক রাখে, তাহলে তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। এভরি বডি ইজ ডিফারেন্ট, সো সবার রেজাল্টটাও ডিফারেন্ট হবে। সেকেন্ড কোয়েশ্চেন ইজ যে ছেলেরা কি এই ওয়ার্কআউটটা করতে পারবে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি ইয়েস, ছেলেরা এই ওয়ার্কআউটটা করতে পারবে। ইভেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে ছেলেরা এই ওয়ার্কআউটটা করে, এই ওয়ার্কআউট চ্যালেঞ্জটা করে 2 উইকসে অ্যাবস করে ফেলেছে। অ্যান্ড দ্য থার্ড কোয়েশ্চেন ইজ যে ফার্স্ট ডেতে বডিতে একটু পেন হচ্ছিল, পেন মানে আমি বলতে চাইছি যে টামি এরিয়া বা থাই এরিয়াতে মাসেলগুলোতে একটু ব্যথা করছিল, যেটা ডে 3 বা 4 চলে যাবে। এবার আসি মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন, যে আমার ডায়েটটা কি ছিল। গাইজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে তুমি যে কোনো ওয়ার্কআউট করো না কেন তখনই অ্যাপ্লিকেবল হবে যদি তার সাথে ডায়েটটা ঠিকভাবে করো। বিকজ ডায়েট প্লাস ওয়ার্কআউট ইকুয়ালস টু ওয়েট লস। তাই শুধুমাত্র ওয়ার্কআউট করে যে ওয়েট লস করা যাবে এটা ভাবা ইম্পসিবল। ডায়েট করে হয়তো তুমি ফ্যাট কমালে, বাট তখন বডিটা খুব লুজ হয়ে যায়, তাই সেই লুজ বডিটাকে ওয়ার্কআউট করে টোন্ড করতে হয়। এখন আমি আমার ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে আমি কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট না। আমি আমার তুমি স্ট্রেট চ্যালেঞ্জে যাই ডায়েট করেছিলাম সেই আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে শেয়ার করছি। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আই ওয়ান্ট টু শো ইউ দ্য বেস্ট অ্যান্ড ম্যাজিক্যাল ড্রিঙ্ক, ড্যানটানা। এটা হচ্ছে ওয়াও অ্যাপল সাইডার ভিনেগার উইথ মাদার অফ ভিনেগার। বটলটা এটা, এটার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট পার্টিকলসগুলো আছে, আই এম নট শিওর যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট এর মধ্যে কিছু ছোট ছোট পার্টিকলস আছে যেগুলো, যেটার মানে হচ্ছে যে এই ড্রিঙ্কটা আনফিল্টার্ড। আর এসিভি মেনলি আমাদেরকে আনফিল্টার্ড র অবস্থাতেই ড্রিঙ্ক করতে হয়। আমাদের স্টোম্যাকের মধ্যে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আছে যেটা খাবার ডাইজেস্ট করতে হেল্প করে, এসিভি সেই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াকে বুস্ট করে, তাই জন্য আমাদের ডাইজেশনটা খুব ভালোভাবে হয়। আমি জাস্ট 2 ইয়ার্স এসিভি ড্রিঙ্ক নিচ্ছি। আমি নিজে পার্সোনালি ফিল করেছি যে আমার স্কিন অনেক ভালো হয়ে গেছে, পিম্পলস অনেকটাই কমে গেছে, আর আমার চুল মানে চুল অনেকটাই শাইনি হয়ে গেছে, আর ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ করেছে। আমি সবাইকে রেকমেন্ড করবো এই ওয়াও অ্যাপল সাইডার ভিনেগারটা নেওয়ার জন্য। 1 গ্লাস উষ্ণ গরম জল নেব, তার মধ্যে 1 চামচ এসিভি দিয়ে দেব। যদি তোমাদের এসিভি এরকম ভাবে খেতে বাজে লাগে তাহলে তোমরা এটার সাথে 1 চামচ মধু দিয়ে খেতে পারো। এসিভি ওয়েট লস করতে হেল্প করে, যেহেতু এটা একটা ভিনেগার তাই এটাকে স্ট্র দিয়ে খাওয়া উচিত, না হলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে। এই অ্যাপল সাইডার ভিনেগার ড্রিঙ্কটা নেওয়ার 1 ঘন্টা পর কিছু খাওয়া যায় না, কারণ যেহেতু এটা একটা ভিনেগার তাই অন্য কিছু খেলে অ্যাসিড হয়ে যেতে পারে। যাদের কাছে এই এসিভি ড্রিঙ্কটা নেই বা যখন আমার কাছে অ্যাপল সাইডার ভিনেগার শেষ হয়ে যায় তখন আমি একটা মর্নিং ডিটক্স ড্রিঙ্ক বানাই। প্যানে 1 গ্লাস জল নিয়ে নেব, এটার মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো। এটাকে 4-5 মিনিট ফোটাতে হবে, দেন এই জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম আর তার সাথে 1 চামচ মধু দিয়ে দেব। এই ডিটক্স ড্রিঙ্কটা আমাদের বডির জন্য খুব ভালো, এটার টেস্টও খুব ভালো হয়। এই আমাদের রেডি মর্নিং ডিটক্স ড্রিঙ্ক।
রোজ সকালে আমি ঘুম থেকে উঠেই অ্যাপেল সাইডার ভিনেগারটা খাই, খেয়ে আমি 6:30 থেকে 8 অবধি ওয়ার্কআউট করি, তারপর 8:30 অবধি আমি একটু রেস্ট নিই। সারাদিনের মিলের মধ্যে থেকে ব্রেকফাস্টটা সব থেকে হেভি হওয়া উচিত, আমি 9:00 সময় ব্রেকফাস্ট করি। বাড়িতে মার হাতে বানানো রুটি, সবজি, ডাল, তরকারি, কখনো ডিম সিদ্ধ, রেশনের চিলা, ডালের চিলা, উপমা বা চিড়ের পোলাও, বা কখনো আমি একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে নিই। তোমরা হয়তো ভাবছো যে স্যান্ডউইচকে কিভাবে আমি ডায়েট করি। এনার্জি 255 ক্যালোরি, ফাইবার 3 গ্রাম, হোয়াইট ব্রেড এর থেকে ব্রাউন ব্রেড অনেক হেলদি। আমি জাস্ট এটাকে একটুখানি গরম করে নিই, জার্মস যাতে মরে যায়। এটার একটা সাইডে আমি একটু ঘি লাগিয়ে নেব, আর অন্য সাইডে টক দই লাগিয়ে নিচ্ছি। ওপরে হালকা করে শসা দিয়ে দিলাম, দেন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দেন টমেটো দিয়ে দেবো, দেন সামান্য বিট নুন দিয়ে দেবো যেহেতু টক দই দেওয়া আছে, আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেখতে এরকম কোয়াইট টেস্টি। দেন এটার ওপরে আরেকটা ব্রেড দিয়ে আমি হালকা করে সামান্য ঘি দিয়ে দিলাম, দেন এটাকে আমি মাইক্রোতে দিয়ে দেবো 1 মিনিট এই সাইড আর 1 মিনিট অন্য সাইড করে। তোমরা প্লিজ ট্রাই করো। এটা ভীষণ টেস্টি খেতে হয়, আর এটা খুবই হেলদি। এটা হলো আমার স্টাইলে উইদাউট চিজ একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আমি বানিয়ে নিই। বা কখনো ব্রেকফাস্টে আমি ফল খেয়ে নিই, ব্রেকফাস্টে ধোসা বা ইডলিও খাওয়া যেতে পারে। আমার বাড়িতে সানডে স্পেশাল স্যুপ বানানো হয়, যেটা আমার বাবা বানায়। চিকেন স্যুপ, টমেটো স্যুপ, ভেজ স্যুপ, গাজরের স্যুপ, এসব আমার বাবা বানায় আর আমি সবই খাই। 11:30 আমি ফল খাই, যেটা গোটা ফল খাই, আপেল, কলা, তরমুজ, পেঁপে, এগুলো খাই। একটা মিথ আছে যে কলা খেলে মানুষ মোটা হয়ে যেতে পারে, বাট বানানা ইজ ফিল উইথ হাই ফাইবার, যেটা কিনা ওয়েট লস করতে অনেকটা হেল্প করে। আর বানানা ইজ পাওয়ার হাউস অফ এনার্জি, তাই জন্য অ্যাজ আ প্রি ওয়ার্কআউট অর পোস্ট ওয়ার্কআউট আমরা কলা খেতে পারি। ডু ইউ নো গাইস, আমি সারাদিন ভাত না খেয়ে ফল খেয়ে কাটিয়ে দিতে পারি, মানে আমি ফল খেতে এতটাই ভালোবাসি। দেন 1:30 দিকে আমি লাঞ্চ করি, লাঞ্চটা মিডিয়াম হওয়া উচিত। লাঞ্চে আমি ভাত, মুগ ডাল উইচ ইজ ওয়ান অফ দি হেলদিয়েস্ট ডাল, সবুজ শাকসবজি, রাজমা, ছোলা ডাল, মাছ, মাংস এসবই খাওয়ার চেষ্টা করি। বিকজ আমাদের ডায়েটে প্রোটিন আর ফাইবার রাখা উচিত, বিকজ প্রোটিন মাসেল বিল্ড করতে হেল্প করে, ব্লাড পাম্প করতে হেল্প করে বডিতে। হাই প্রোটিন ডায়েট ক্যালোরি বার্ন করে ওয়েট লস করতে হেল্প করে। স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তো আমি এর সাথে স্যালাড খাই। লাঞ্চের পর আমি এক বাটি টক দই খাই, তার সাথে সামান্য বিট নুন আর জিরে গুঁড়ো দিয়ে খাই। আমরা সবাই জানি যে টক দই ওয়েট লস করতে হেল্প করে, আর জিরে গুঁড়ো খাবারটাকে ডাইজেস্ট করতে অনেকটা হেল্প করে। লাঞ্চ করার পর আমি বজ্রাসনে বসি। এটা এরকম নয় যে আমি ওয়ার্কআউট চ্যালেঞ্জটা করছি বলে আমি বজ্রাসনে করছি, এরকম না। আমি নর্মাল ডেতেও লাঞ্চ করার পর বজ্রাসন করি। বজ্রাসন করলে খাবারটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায়। এরপর বিকেল 4:00 সময় আমি 4টে আমন্ড খাই, আর আমন্ডে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর আমি আগেই যেরকম বললাম যে আমাদের শরীরে প্রোটিনটা কতটা দরকার। আর একটা পয়েন্ট গাইস, যে কোনো খাবারই তুমি খাও না কেন, সেটাকে খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত, কারণ খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেলে ডাইজেস্টও খুব ভালোভাবে হয়। আর যে কোনো খাবারই আমরা খাই না কেন, সেটাকে খুব ভালোভাবে খেতে হবে। আই মিন, এরকম নয় যে জোর করে তুমি খাচ্ছ খাবারটাকে, যেটা খাচ্ছ সেটা যেন তোমার ভালো লাগে খেতে, এটাই আমি বলতে চাইছি। বা কখনো বিকালে আমি গোটা ফল খাই, এরপর সন্ধ্যে 6:00 আমি গ্রিন টি খাই, যেটা হলো এটা হলো টেটলি গ্রিন টি উইথ জিঞ্জার, মিন্ট অ্যান্ড লেমন। এটা ভীষণ ভালো টেস্ট। আমি এই স্যাশে গ্রিন টিটা নিই। আমরা সবাই জানি গ্রিন টি ওয়েট লস করতে অনেক হেল্প করে, আর সিরিয়াসলি গাইস, এই গ্রিন টিটার টেস্ট অসাম। এর মধ্যে জিঞ্জারের ফ্লেভারটা মারাত্মক লাগে। অ্যাট অ্যারাউন্ড 7:30 সময় আমি একটা চাট বানাই, যেটা ছোলার সাথে একটু শসা, টমেটো, পেঁয়াজ, বিট নুন, লেবু দিয়ে, যেটা মারাত্মক খেতে হয়। বা কখনো আমি কাঁচা ছোলার মধ্যে একটু সামান্য লেবু আর বিট নুন দিয়ে খেয়ে নিই। আর ক্লোজিং এই ওয়ার্কআউটগুলো করার পর মনে হয়েছিল মাই বডি নিডস ছোলা। রাত 10:00 আমি ডিনার করি, ডিনারটা আমাদের লাইট করা উচিত। আর আমার বাড়িতে ভাত রুটি দুটোই হয় ডিনারে, তো সবাই একটু ভাত একটু রুটি খায়, আমি একটা রুটি আর সামান্য ভাত খাই। ডিনারেও আমি প্রোটিন ভিটামিন খাওয়ার চেষ্টা করি, যেমন পনির, ঢোকলা, ছোলার ডাল,
সয়াবিন এগুলো খাই। ইন্ডিয়ানরা অনেক লেট নাইটে ডিনার করে, আর লেট নাইটে ডিনার করলে ওয়েট গেইন হতে পারে। লেট নাইটে আমাদের মেটাবলিজমটা অনেকটা স্লো হয়ে যায়, যেটা খাবার ডাইজেস্ট করতে অনেক প্রবলেম হতে পারে। তাই গাইস ডিনার বেশি লেটে করা উচিত না। ডিনার করার পর আমি ঘরে বা বারান্দার মধ্যে 10 মিনিট হাঁটা চলা করি, মানে হাঁটি, যেটাতে খাবারটা অনেকটা ডাইজেস্ট হয়ে যায়। দেন 11:30 নাগাদ আমি শুয়ে পড়ি, আর সারাদিন এত ইন্টেন্স ওয়ার্কআউট করার পর শুলে এমনি থেকেই ঘুম চলে আসে। আর যেহেতু আমাকে নেক্সট ডেতে তাড়াতাড়ি উঠতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিকজ আমাদের ওভারঅল বডির জন্য ঘুমটা খুবই এসেনশিয়াল। আর আমি সারাদিনে 2 থেকে 3 লিটার জল খাই। ঘুম আর জল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অনেকেই খুব কম গুরুত্ব দিই। আর একটা সিক্রেট বলি, গ্লোয়িং স্কিনের সিক্রেট, সেটা হচ্ছে ঘুম, ভীষণ ভালোভাবে ঘুম, আর প্রচুর জল, এক্সারসাইজ আর ডায়েট, এই 4টে করো, তোমার স্কিন এমনি থেকেই গ্লো করবে, উইচ আই লাভ, বডি খুব খুব ভালো থাকবে। এবার বলি যে আমি এই টোটাল ডায়েটটাতে কি কি জিনিস বাদ দিয়েছিলাম। বাইরে থেকে কেনা, যেমন প্রসেসড ফুড, যেমন চিপস, চিজ, ময়দার যে কোনো জিনিস, যেমন টপ র্যামেন, চাউমিন, ম্যাগি, এসব পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। দেন ঝুড়ি ভাজা, চানাচুর, এগুলো একদম খেতাম না। সুগার পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, মানে চিনি জাতীয় কোনো জিনিস খেতাম না, তার বদলে চিনির বদলে আমি স্টিভিয়া নিতাম। দুধ চা খেতাম না, সোডা ওয়াটার আ বিগ নো নো, কেক, কুকিজ, পেস্ট্রিজ না, একদমই খেতাম না। তো এটাই ছিল আমার ডায়েট প্ল্যান। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা ডায়েট প্ল্যান জানতে চাইছিল, বি শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বি বিদিশা ফর নিউ কন্টেন্ট, অ্যান্ড হিট দ্যাট ছোট্ট বেল আইকন টু গেট নোটিফাইড, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। আমি আমার সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট কাইন্ডস অফ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, আর তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে ইনস্টাতে অ্যাড করতে পারো। আমার ইনস্টা আইডি বি বিদিশা, আমি ফটোগ্রাফি করি, তো আমার ফটোগ্রাফি আইডি হচ্ছে শর্টস অফ বিদিশা, আর আমার ফেসবুক আইডি বিদিশা মন্ডল। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা নিউ ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, যেরকম আগের ভিডিওটা তোমরা অনেকেই লাইক করেছিলে, যেটা আমাকে ইন্সপায়ার করেছে এই ভিডিওটা বানানোর জন্য। আগেইন আ বিগ থ্যাংকস টু ইউ গাইজ ফর সাপোর্টিং মি। স্টে সেফ গাইজ, বাই।